জুই ও সানি ভালোবেসেই বিয়ে করে। তারা তাদের দাম্পত্য জীবন বেশ আনন্দে কাটাচ্ছিল। হঠাৎ একদিন জুয়ের বোন ইশরাত জুয়ের বাসায় বেড়াতে আসে। ইশরাত আবার মনে মনে জুয়ের হাজবেন্ডকে পছন্দ করত। এক সময় এই বিষয়টি সবাই জানতে পারে। একদিন সানি সকাল সকাল অফিসে চলে যায়। সানি অফিসে যাবার কয়েক ঘন্টা পর তার বাড়ির কাজের মহিলা সানিকে ফোন করে এবং বলে, স্যার, ম্যাডামকে কেউ মার্ডার করেছে, আপনি এক্ষুনি বাসায় আসুন। তখন সানি দ্রুত বাসায় আসে এবং সাথে সাথে ডিটেকটিভ মিহুলকে ফোন করে। ডিটেকটিভ মিহুলও সেখানে আসে এবং জুয়ের লাশটি খুব ভালো করে দেখে আর লাশটি পোস্টমর্টম করার জন্য পাঠায় এবং ডিটেকটিভ মিহুল ওই বাড়িতে থাকা সবাইকে জিজ্ঞাসাবাদ শুরু করে। প্রথমে জুয়ের বোন ইশরাতকে জিজ্ঞাসা করে। ইশরাত তখন বলে, সানির মনে হয় অন্য কারোর সাথে সম্পর্ক আছে, তাই সে আমার বোনকে খুন করেছে। এরপর ডিটেকটিভ মিহুল কিচেনে কাজের মহিলাকে জিজ্ঞাসা করে। সে বলে, ম্যাডামের ছোট বোন ইশরাত স্যারকে পছন্দ করত এবং এ নিয়ে তাদের দুই বোনের মধ্যে মনোমালিন্য ছিল, কিন্তু তাই বলে ম্যাডামকে বিষ দিয়ে মারতে হবে এটা সে ঠিক করেনি। এরপর ডিটেকটিভ মিহুল সানির কাছে জিজ্ঞাসা করে। সানি বলে, হ্যাঁ, ইশরাত আমাকে পছন্দ করত আর আমার মনে হয় এই কারণেই সে তার বোনকে বিষ খাইয়ে মার্ডার করেছে। ডিটেকটিভ মিহুল এদের তিনজনের কথা শোনার পর বুঝতে পেরে যায় আসলে কে জুইকে মার্ডার করেছে। এখন বন্ধুরা, তোমরা কি বলতে পারবে এদের মধ্যে কে আসলে জুইকে মার্ডার করেছে? বন্ধুরা, তোমরা যদি এই উত্তরটি পারো তাহলে কমেন্টে জানাও। বন্ধুরা, তোমরা কে এই উত্তরটি পারলে? বন্ধুরা, তোমরা কে এই উত্তরটি পেরেছিলে? জুয়ের লাশ এখনও পোস্টমর্টমে রয়েছে, এখনও রিপোর্টটি আসেনি। তাহলে কি করে স্থানীয় বাড়ির কাজের মহিলা বুঝতে পারলো জুইকে বিষ প্রয়োগ করে মারা হয়েছে? তো বন্ধুরা, এটা থেকেই বোঝা যায় জুইকে সানি ও কাজের মহিলায় প্ল্যান করে মার্ডার করেছে। তো বন্ধুরা, তোমরা যারা এই ধাঁধাটির উত্তর পেরেছিলে তারা ভিডিওতে একটি লাইক দিয়ে দিও। চলো পরের প্রশ্নটি দেখে আসি। একদিন মুম্বাই শহরে অনেক বড় একটি ডান্স কম্পিটিশনের আয়োজন করা হয়। তাসকে, তুবা ও ঝিলমিল তিন বন্ধু, তাদের অনেক দিনের ইচ্ছা তারা ডান্স শো দেখবে। তারা প্ল্যান করে ফেলে তারা তিনজন সেখানে যাবে। তাদের প্ল্যান মতো তারা তাদের নিজেদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। তারা যখন সেখানে পৌঁছালো তাদের মনটা ভরে গেল, কারণ সেখানে অনেক সুন্দর আয়োজন করা হয়েছিল। তারা তিন বন্ধু অনেক মজা করে উপভোগ করছিল। যখন ডান্স শেষ হয়ে যায় তারা কিছুক্ষণ পর তাসকিয়া, তুবা ও ঝিলমিল তারা তাদের নিজেদের গাড়িতে উঠছিল, কারণ তাদের বাসায় যেতে হবে। ঠিক সেই মুহূর্তে পুলিশ তাদের গাড়িটি আটকে দেয় এবং বলে, এখানে যে বিখ্যাত ড্যান্সার এসেছিল তাকে খুন করা হয়েছে, তাই সবার গাড়ি সার্চ করা হচ্ছে। তখন পুলিশ প্রথমে তাসকিয়াকে জিজ্ঞাসা করে, আমার অনেক দিনের ইচ্ছা ছিল ডান্সারকে দেখার, তাই কাছ থেকে দেখে গেলাম, এখন আমার ইচ্ছা পূর্ণ হয়েছে, আমি কেন ওনাকে মার্ডার করতে যাব। এরপর তুবাকে জিজ্ঞাসা করলে তুবা বলে, হ্যাঁ স্যার, অনেক দূর থেকে এসেছি, আমি ওনার সাথে একটা সেলফিও তুলেছি, কিন্তু কেন আমরা ওনাকে মার্ডার করব। এরপর ঝিলমিলকে জিজ্ঞাসা করলে ঝিলমিল বলে, আমি ওনার কস্টিউম দেখতে ওনার কাছে যাই এবং সেটার একটি ছবি তুলে নিয়ে আমি চলে আসি, এরপর আমি কিছুই জানি না। তখন পুলিশ তাদের তিনজনের গাড়ি চেক করে। এবং পুলিশ বুঝতে পেরে যায় এদের তিনজনের মধ্যে একজন ডান্সারকে খুন করেছে। এখন বন্ধুরা, তোমরা কি বলতে পারবে এদের তিনজনের মধ্যে কে ডান্সারকে খুন করেছে? বন্ধুরা, তোমরা যদি এই উত্তরটি পারো তাহলে কমেন্টে জানাও। বন্ধুরা, তোমরা কি এই উত্তরটি পারলে? খুনটি করেছে তুবা, কারণ দেখো ডান্সারের হাতে যে গ্লাভস রয়েছে তুবার গাড়িতেও সেই একই গ্লাভস রয়েছে, তার মানে বোঝা যাচ্ছে তুবাই ডান্সারকে খুন করেছিল। তো বন্ধুরা, তোমরা যারা এই ধাঁধাটির উত্তর পেরেছিলে তারা কমেন্ট করে দিও। চলো পরের প্রশ্নটি দেখে আসি। প্রথম দুয়ের সংখ্যা হলে শেষ দুয়ের চোখ পেলে, বাউল গান শুনতে গেলে এই যন্ত্রের দেখা মেলে, বলো তো বন্ধুরা এই ধাঁধাটির উত্তর কী হবে? Thank you.
বন্ধুরা, তোমরা কি এই উত্তরটি পারলে? এই উত্তরটি হবে একতারা। চলো পরের প্রশ্নটি দেখে আসি। দুই অক্ষরের নাম তার পশু পাখি বন্দি থাকে, প্রথম অক্ষর ছেড়ে দিলে অনেক মানুষ খেতে ভালোবাসে, বলো তো বন্ধুরা এই ধাঁধাটির উত্তর কি হবে? বন্ধুরা, তোমরা কি উত্তরটি পারলে? এই উত্তরটি হবে খাঁচা এবং চা। চলো বন্ধুরা পরের প্রশ্নটি দেখে আসি। বরফ সমুদ্র একসাথে আম প্রিয় বাঙালির কাছে, বলো তো বন্ধুরা এই ধাঁধাটির উত্তর কি হবে? তোমরা কি এই উত্তরটি পারলে? এই উত্তরটি হবে হিমসাগর আম। চলো পরের প্রশ্নটি দেখে আসি। একদিন রাতের বেলা নোহা আলিফের বাসায় যায় এবং সে সারা বাড়িতে আলিফকে না পেয়ে তার রুমে যায়। তখন নোহা আলিফকে দেখে চিৎকার করে ওঠে, আর নোহার চিৎকারে আলিফের বোন জায়ফা সেখানে যায় এবং লাইটটি জ্বালায়। আর এরপর বাড়ির কুক নাসির ও বাড়ির কাজের ছেলে অভিনন্দন সেখানে যায়। তারা প্রত্যেকেই দেখে কেউ আলিফকে মার্ডার করেছে। তখন তারা দেখলো আলিফের লাশটি সোফায় পড়ে আছে। এখন বন্ধুরা, তোমরা কে চারজনকে খুব ভালো করে দেখে বলতে পারবে এদের মধ্যে কে আসলে আলিফকে মার্ডার করেছে? বন্ধুরা, তোমরা যদি এই উত্তরটি পারো তাহলে কমেন্টে জানাও। বন্ধুরা, তোমরা কে এই উত্তরটি পারলে? এখানে আলিফকে মার্ডার করেছে নোহা, কারণ তখন তো রাত ছিল। নোহা কি করে লাইট জ্বালানোর আগেই আলিফের মার্ডার অবস্থা দেখতে পেল? লাইট তো জ্বালালো আলিফের বোন জাইফা, তাহলে কিভাবে নোহা দেখলো মৃতদেহ? তো বন্ধুরা, তোমরা যারা এই ধাঁধাটির উত্তর পেরেছিলে তারা ভিডিওতে একটি লাইক দিয়ে দিও। এবার রয়েছে আজকের ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। বন্ধুরা, তোমরা স্ক্রিনে দুজন রানীকে দেখতে পাচ্ছ, তোমাদেরকে খুব মনোযোগ দিয়ে দেখে বলতে হবে কোন রানী জাদুকারিণী, মানে মানুষকে ধরে জাদু করে। এখন বন্ধুরা, তোমরা যদি এই উত্তরটি পারো তাহলে কমেন্টে জানাও। বন্ধুরা, তোমরা কি উত্তরটি পারলে? এখানে থাকা প্রথম রানী জাদুকারিণী, কারণ দেখো তার যে হাড়ির মধ্যে রান্না হচ্ছে সেখানে একজন মানুষের হাত দেখা যাচ্ছে, যেটি কঙ্কাল হয়ে গেছে, এবং দেখো তার হাড়ির পাশে আরেকটি হাত পড়ে আছে। তার মানে বোঝা যাচ্ছে সে একজন জাদুকারিণী। তো বন্ধুরা, আমার আজকের ধাঁধাগুলো তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিও, আর আমার চ্যানেলে নতুন সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও, আর আমার ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না। আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।